যে রাইট সাইডে মার্শাল্লাহ প্রতিটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, এবং কালারটা কিন্তু আমি আগেই বলেছি কালার কিন্তু অরিজিনাল কালার, দু একটা জায়গা টাচ আপ করা হয়েছে। ট্যাক্সটাও খুবই কম, একেবারে প্রাইভেট গাড়ির মতো, আপনার প্রাইভেট গাড়িতে যে ট্যাক্স ঠিক এরকমই ট্যাক্স, এবং সিসিটাও 1500, এবং তেলের যে মাইলেজটা সেটাও কিন্তু খুব ভালো মাইলেজ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আছে। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো, সবসময় তো প্রাইভেট গাড়ি দেখাই, আজকে জিপ গাড়ি দেখাই, সিমি জিপ। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে টয়োটা রাশ, আর এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2011-তে, পেপার সবগুলো আপডেট একদম 22 সালের ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপডেট করা আছে। আর এটা হচ্ছে একেবারে অকটেন চালিত গাড়ি, এখনও কোনো সিএনজি করা হয়নি। মাশাআল্লাহ খুবই ভালো এবং খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি। এটা কালারটা হচ্ছে আপনার সুরমা গ্রে। এই মুহূর্তে এখন আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং গুড কন্ডিশনে আছে, না না কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নাই, একদম অরিজিনাল কালার, কালারের সাথে টাচ আপ করা হয়েছে। আমরা ফ্রন্ট সাইড থেকে শুরু করব, সামনের লাইটগুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই অরিজিনাল লাইটগুলো আছে, এবং প্রজেকশন লাইট, প্রজেকশন লাইট, সামনের হেডলাইট, সামনে গ্রিল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল। এবং এখানে দেখতে পাচ্ছি একটা বাম্পার দেওয়া আছে, যেটা হচ্ছে খুবই সুন্দর যে একটি বাম্পার, এটা হচ্ছে ভিগো বাম্পার, চাইনিজ বাম্পার দেওয়া আছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন লাইটগুলো, সেই লাইটটাও কিন্তু অরিজিনাল লাইট এবং প্রজেকশন লাইট। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো, খুব ফ্রেশ। এবং লাইটের পাশাপাশি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির গ্লাস, সামনে ফ্রন্ট গ্লাস, সামনে ফ্রন্ট গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে টোটাল লোগো সহকারে অরিজিনাল যে গ্লাস, সেই অরিজিনাল গ্লাসটি এখানে আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লুকিং গ্লাস দেওয়া আছে, খুবই সুন্দর, মানে একটা বড় জিবে, প্রাডো বা আপনার V8 বা ল্যান্ড ক্রুজার যে জিবে যেই সৌন্দর্য থাকে, যেই কন্ডিশন থাকে, ঠিক সেরকমই কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা জিবের দেয়া আছে এখানে। আর এটাও জিব, এমন না যে এটা জিব না, এটা 1500 সিসির রাস জিব। হ্যাঁ, তা আমি একটু গাড়ির সাইডগুলো দেখাবো, গাড়ির রেনসেটগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেনসেট, সেই অরিজিনাল রেনসেটগুলো এখানে আছে। এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাসগুলো, প্রত্যেকটা গ্লাসই হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এবং আলহামদুলিল্লাহ পিছনের গ্লাসগুলো হচ্ছে একেবারে টিনটেক গ্লাস, টিনটেক যেটা ব্ল্যাক কালার গ্লাস। এবং এখানে দেখতে পাচ্ছি একটা পাদানি দেওয়া আছে, খুবই সুন্দর। এবং চাকাগুলো মাশাআল্লাহ খুবই ভালো, চারটা চাকাই অলমোস্ট নতুনের মতো, রিংগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, অরিজিনাল রিংগুলো আছে এখনও। আমি একটু গাড়ির সাইড বডিগুলো একটু দেখিয়ে দিচ্ছি, গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থায় আছে ডোরগুলো, ড্যাশবোর্ডগুলো মাশাআল্লাহ খুবই ভালো, এগুলা উডেন প্যানেল করা হয়নি, এগুলো অরিজিনালি যেটা আছে এটাই আছে, এখন চাইলে কিন্তু উডেন করা যাবে। হ্যাঁ, তো মাশাআল্লাহ খুবই ভালো, এবং ভিতরটা খুবই ফ্রেশ, এবং ভিতরে সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে, ব্ল্যাক কালার সিট কাভার, মাশাআল্লাহ খুবই ভালো, খুব ফ্রেশ কন্ডিশন আছে এগুলো। জি, আমরা একটু পিছনটা দেখাবো ইনশাল্লাহ, পিছনে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই ভালো, খুব ফ্রেশ কন্ডিশন আছে ডোরগুলো। এবং চিপা চাপা যে দেখতে পাচ্ছেন যে ডোরের যে ইয়াগুলো, যেখানে খোলা কাটা হয় যেগুলো, সেগুলো কিন্তু এখনও কোনো রঙই করা হয়নি, একেবারে অরিজিনাল যে কন্ডিশন সেই অরিজিনাল কন্ডিশনটা আছে। এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে কালার, সে অরিজিনাল কালার, পুরো গাড়িটাই কিন্তু অরিজিনাল কালার, দু একটা জায়গা টাচ আপ করা হয়েছে, এছাড়া কিন্তু কোথাও কোনো টাচ আপ করা হয়নি, ছোটোখাটো দুটো দাগও আছে গাড়িতে। হ্যাঁ, এবং সিটগুলো মাশাআল্লাহ খুব ভালো, খুব ফ্রেশ কন্ডিশন আছে সিটগুলো, তো আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো। চাকাগুলো আলহামদুলিল্লাহ একেবারে নতুন চাকা, চারটা চাকাই অলমোস্ট একদম নতুনের মতো চাকাগুলো। এবং পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসই হচ্ছে কিন্তু একেবারে অরিজিনাল, যে টোটাল লোগো সহকারে সেই লোগো সহকারে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী যেটা পিছনের জিবের, যেটা ঐতিহ্যবাহী যে পিছে সৌন্দর্য যেটা, সেই স্পেয়ার হুইলটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং সাথে কাভার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিগো বাম্পার দেওয়া আছে মাশাআল্লাহ, এবং গাড়ির নাম্বারটাও খুব সুন্দর, ঢাকা মেট্রো Ghor 13 সিরিয়ালের গাড়ি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্পয়লার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টোটাল অরিজিনাল যে স্পয়লার, সেই স্পয়লার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা এন্টিনা দেওয়া আছে মাশাআল্লাহ। পিছনের গ্লাসগুলো হচ্ছে একেবারে টিনটেক ব্ল্যাক কালার গ্লাস, এবং লাইটগুলো মাশাআল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইটে কিন্তু একটা নিকেলের কাভার দেওয়া হয়েছে, খুব সৌন্দর্যের জন্য এগুলো। আমরা একটু পিছনটাও দেখবো ইনশাল্লাহ, পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু খুবই স্পেস, অনেক জায়গা, অনেক জায়গা আছে এখানে আলহামদুলিল্লাহ, জায়গা খুবই অনেক জায়গা এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো, এগুলো কিন্তু এখনও বোর্ড করে একেবারে অরিজিনাল যে বোর্ড থাকে সেই বোর্ডগুলো কিন্তু এখন আছে, এগুলো এগুলো কোথাও কোনো কিছু খোলা হয়নি মাশাআল্লাহ, খুব ভালো অবস্থায় আছে এগুলো আলহামদুলিল্লাহ, জয়েন্টগুলো খুব ভালো অবস্থায় আছে এগুলো,
এগুলো কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি, প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একেবারে অরিজিনাল যে পার্টিশনগুলো, সেই অরিজিনাল পার্টিশনগুলো শুধু এইখানে না, এই উপরের পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বডি খুবই ভালো, বডি 100% বডি গ্যারান্টি আছে। কারণ আমরা সবসময় বলে থাকি, আমার প্রত্যেকটা রিভিউতে বলে থাকি যে আমরা কিন্তু গাড়ির বডিগুলো সেল করি, কারণ বডি হচ্ছে গাড়ির মেইন ইঞ্জিন। চাইলে আপনি যে কোনো সময় ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় ইঞ্জিন চেঞ্জ করে নতুন ইঞ্জিন ইনস্টল করতে পারবেন, বাট বডি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, সেই বডি কিন্তু আপনি যতই চেষ্টা করেন, যত ভালোভাবে চেষ্টা করেন, সেটা কিন্তু অ্যাকুরেটভাবে ঠিক হবে না। ঠিক হলেও সেই অ্যালাইনমেন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ গাড়ির বডি খুবই ভালো, দেখতেই পাচ্ছেন যে ব্যাক ডালা ভিতরটা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি, একেবারে অরিজিনাল যে কালার, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অরিজিনাল যে কালারগুলো, সেই অরিজিনাল কালারগুলো কিন্তু এখানে আছে, একেবারে অরিজিনাল যে কালার থাকে সেই অরিজিনাল কালারগুলো আছে। মাশাআল্লাহ খুবই ভালো, খুবই ফ্রেশ কন্ডিশন। এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে ওয়াইপার দেওয়া আছে, স্পয়লার দেওয়া আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। মানে একটা ছোট ফ্যামিলির জন্য যারা জিপ চালাতে ইচ্ছুক, যাদের সাধ্যে স্বাদ আছে সাধ্য নেই, সেরকম একটা কথা আছে না, তো সেরকমই অনেকে জিপ চালানোর ইচ্ছে আছে বাট ট্যাক্সের যখন শোনে তখন কিন্তু আসলে ইচ্ছা থাকলেও সেটা আর করে না। তো আলহামদুলিল্লাহ সেটা, সেই ইচ্ছাটা পূরণ হবে এই ছোটো জিপ দিয়ে, কারণ এটার ট্যাক্সটাও খুবই কম, একেবারে প্রাইভেট গাড়ির মতো। আপনার প্রাইভেট গাড়িতে যে ট্যাক্স ঠিক এরকমই ট্যাক্স, এবং সিসিটাও 1500, এবং তেলের যে মাইলেজটা সেটাও কিন্তু খুব ভালো মাইলেজ, এগুলো আপনার পার লিটারে 8-9 যায় মাশাল্লাহ ঢাকা শহরের ভিতরে। খুবই ভালো কন্ডিশনের গাড়িগুলো এগুলো দেখতে পাচ্ছি যে রাইট সাইডেও মাশাল্লাহ প্রতিটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, এবং কালারটা কিন্তু আমি আগেই বলেছি কালার কিন্তু অরিজিনাল কালার, দু একটা জায়গা টাচ আপ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হালকা দাগ, এখানে স্ক্যাচ আছে, একেবারে কাছের থেকে দেখলে বুঝতে পারবেন এখানে হালকা একটু স্ক্যাচ আছে। এছাড়াও দু একটা দাগ আছে গাড়িতে যেগুলো আমরা কোনো কালার করা হয়নি, অরিজিনাল কালারটি রয়ে গেছে। এবং মাশাল্লাহ প্রত্যেকটা রেইন সেট যেটা আমরা সবসময় দেখে থাকি যে রেইন সেটগুলো যদিও এটা অনেক বড় কোনো ইস্যু না, তারপর যেহেতু গাড়ির সাথে অরিজিনাল রেইন সেট আর হচ্ছে চাইনিজ রেইন সেট, সে পার্থক্য থেকে যায়। তো আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনালগুলোই আছে এবং কোনো কিছু চেঞ্জ করে না। এখানে আবার ডোরে দেখতে পাচ্ছেন নিকেলের একটা হ্যান্ডেল, নিকেলের একটা কাভার দেওয়া আছে, খুবই সুন্দর মাশাল্লাহ। এবং ভিতরে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এবং খুব ফ্রেশ কন্ডিশন আছে এগুলো। আর্টিফিশিয়াল লেদার হলেও কিন্তু খুব দামি আর্টিফিশিয়াল লেদারটা, এটা খুবই সুন্দর মাশাল্লাহ, একেবারে লেদারের মতো। সামনের ডোর মাশাল্লাহ খুবই ভালো, দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশন আছে ডোরগুলো। ভিতরটা আলহামদুলিল্লাহ খুব ভালো, ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে মাশাল্লাহ, এবং গ্লাসগুলো মাশাল্লাহ খুব ভালো। আমি একটু লাইটগুলো জ্বালিয়ে দিই, ভিতরে দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে সিলিং থেকে শুরু করে যেখানে যা আছে মাশাল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে এগুলো। স্টিয়ারিং সাসপেনশন হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো, স্টিয়ারিং সাসপেনশন এসি খুব ভালো কন্ডিশন আছে এগুলো। এটা হচ্ছে 5-seater গাড়ি, জি 5-seater গাড়ি, এসি আর এসি তো আসলে বলার কিছুই নাই, কারণ হচ্ছে এসি পারফরমেন্স খুবই ভালো এবং মাইলেজটা কিন্তু খুব কম আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাইলেজটা একেবারে 69,165 মাইলেজ, আশা করি ইনশাল্লাহ অরিজিনাল মাইলেজ এটা, কারণ যেহেতু আমি এভাবে পেয়েছি। আর এটা আসলে যিনি ইউজ করেছেন তিনি আসলে অনেক অনেকগুলো গাড়ি তার বাসায়, তো এটা উনি শখেই ইউজ করেছেন আর কি, শখিনতার জন্য কিন্তু গাড়িটা আসলে এভাবে, কারণ সব কিছুই অরিজিনাল। সব দেখতে পাচ্ছেন যে কোনো কিছু কিন্তু উনি এক্সট্রা চেঞ্জ করেনি, যা যা আছে গাড়িতে মাশাল্লাহ সবগুলোই অরিজিনাল কন্ডিশনে আছে এগুলো। ড্যাশবোর্ডটা কি কন্ডিশনে আছে? ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে, এগুলো কোথাও কিছু কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এই মুহূর্তে গাড়িতে কোনো কাজ আছে? আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে কোনো কাজ নেই, আর আশা করি যে 2-4-6 মাস 1 বছরে কোনো বড় কোনো কাজ করতে হবে না। গাড়িটা সার্ভিস ভালোই দিবে আশা করি ইনশাল্লাহ, খুব ভালো সার্ভিস দিবে। ঠিক আছে ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। জি এটা হচ্ছে সামনের ইঞ্জিন দেখতে পাচ্ছেন যে এটা ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন। আর আলহামদুলিল্লাহ লাইটগুলো আমি আগেই বলেছি লাইটগুলো যে অরিজিনাল লাইট, সেই লাইটগুলো দেখতে পাচ্ছেন পুরো লাইটটাই কিন্তু অরিজিনাল লাইট, কোথাও কোনো ভাঙা চুরা নেই। এবং সামনে যে মার্সেল দেখতে পাচ্ছেন সেই মার্সেলে কিন্তু অরিজিনাল কালারগুলোই কিন্তু এখন আছে, সেই কালারগুলো কিন্তু কোনো করা হয়নি। এবং এখানে এসির যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, যদিও এখন আসলে আমরা ভিডিও যেটা করতেছি ভিতরটা দেখা যাবে না, তারপর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো, কারণ এইগুলো সাধারণত নষ্ট হয়ে থাকে রাজগাড়ি, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। মাশাল্লাহ এগুলো খুব ভালো কন্ডিশনে আছে। এবং ভিতরে যে হিট প্রুফ দেখতে পাচ্ছেন সেই হিট প্রুফটা কিন্তু একেবারে অরিজিনাল হিট প্রুফই আছে এখন, এগুলো কিন্তু এখনও কোনো চেঞ্জ করা হয়নি। ইঞ্জিনটা সিসি হচ্ছে 1500 সিসি ইঞ্জিন, এটা হ্যাঁ 100% অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে।
আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে কোনো কাজ নেই, যেহেতু তেলে চলেছে গাড়ি সেই কারণেই কিন্তু গাড়িটা এত ফ্রেশ আছে। যদি এটা সিএনজি বা অন্য কিছু সাইডে চলতো তাহলে এরকম ফ্রেশ হওয়ার কথা ছিল না। জি, এটা কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশন, যেহেতু তেলে চলেছে আলহামদুলিল্লাহ গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে এবং খুব গুড কন্ডিশনে আছে গাড়িটি। আইটা মডেলটা হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2011 এবং পেপার সবগুলোই 2022 সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপডেট করা আছে। জি, এটা আমাদের প্রাইস হচ্ছে, আমরা যে প্রাইসটা চাচ্ছি সেটা হচ্ছে আস্কিং প্রাইস। আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 11,95,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। অবশ্যই যিনি গাড়ি পছন্দ করবেন আসবেন, গাড়ি দেখবেন, কন্ডিশন দেখবেন, অবশ্যই আমরা দামাদামি করার অপশন আছে, বাট যে অপশনটুকু রেখেছি সেটা সামান্য কিছু, বেশি একটা বার্গেনিংয়ে যাবো না। কারণ হচ্ছে এখন আপনারা জানেন যে সবাই কম্পিটিশন বিজনেস করতেছে, যেহেতু গাড়ির বিজনেস এখন অলিতে গলিতে সব জায়গায় গাড়ির শোরুম আছে, সেজন্য আমরা আকাশ পাতাল ডিফারেন্স রাখবো না। যতটুকু পাই ইনশাল্লাহ সামান্য কিছু বার্গেনিং করে আমরা গাড়ি সেল করবো ইনশাল্লাহ। যে আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। পাশাপাশি আরেকটি নাম্বার দিব, সেটা হচ্ছে 01621588855। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।